কিশানী রায়ের তদন্তমূলক সাংবাদিকতা যখন দেবজিতের দিকে অভিযোগের আঙুল তোলে, তখন দেবজিৎ মরিয়া হয়ে প্রথম ভুলটা করে। বাবা এসব কি বলছি? সমরেন্দ্র লাহিড়ীর সঙ্গে যোগ সাজশ করে হলদিতলাওতে ঈশানী রায়ের উপরে ভাড়াটে গুন্ডা লেগে দেয়। এই খবর সম্বন্ধেও আমি ওয়াকিবহল ছিলাম না। আমি জেলে বসে একটাই প্রার্থনা করব, আপনি যেন আরও 14 বছর বেঁচে থাকেন। জেল থেকে বেরিয়ে আমি যেন ঠিক এইভাবে আপনার সামনে এসে দাঁড়াতে পারি। আমাকে আমার পিতৃ ঋণ শোধ করতে হবে না। আসুন আসুন, ভিজিটার আছে। আমার সঙ্গে এখানে কে দেখা করতে আসবে? 10 মিনিটের বেশি নয়। কিন্তু অবশেষে সব অশান্তি মিটল তাহলে। এবার একটু তুই বিশ্রাম নে তো মা, অনেক ঝড় গেছে তোর উপর দিয়ে। এই কেসটা তোকে একেবারে নিংড়ে নিয়েছে। কত কি যে হারিয়েছিস। চেহারা হয়েছে তোর দেখেছিস। এবার একটু যত্ন নে তো ঈশানি নিজের, নিজেকে একটু সময় দে মা। নিজের জন্য সময় বার করতেই হবে তোকে এবার। এই কেসটা আমি জিতলেও আসলে আমি হেরে গেছি মা। এ কথা বলছিস কেন? রুদ্রপ্রসাদ সান্যালকে তো শাস্তি দিতে পারিনি আমি, ওই লোকটা আমাকে হারিয়ে দিয়েছে। সব অপরাধীকে জেলে বন্দী করবার ঠিকানা নিয়ে নিয়েছিস নাকি তুই? আমি আর কারোর কথা বলছি না মা, কিন্তু যতক্ষণ না পর্যন্ত শয়তানটাকে আমি শাস্তি দিচ্ছি, আমার শান্তি হচ্ছে না, আমার শান্তি হচ্ছে না। এই নিয়ে তুই আর ভাববি না, ভাববি না তুই। আমি তোকে স্পষ্ট বলে দিলাম মা, না, ও বাড়িতে তোর আর থাকার কোনো দরকার নেই, ও বাড়ির সঙ্গে সম্পর্ক রাখার কোনো দরকার নেই। ঈশানী যথেষ্ট হয়েছে, যথেষ্ট। আর না মা, মা আমি এতে একটু শান্তিতে থাকি। কবে ফিরে আসবি মা? ঈশানী আমার নতুন করে জীবনটা শুরু করতে হবে মা। আমি অন্তত এইটুকু দেখে চাই। তাহলে নিশ্চিন্তে তোর চোখ বুঝতে পারবো মা। খবরদার, খবরদার বলছি, একদম বাজে বাজে কথা বলবে না তুমি। আমি কিন্তু বলে দিলাম তোমায়। কি করবো বল, তোর কথা ভাবতে ভাবতে আমি তো শেষ হয়ে যাচ্ছি। এইভাবে যদি আমাকে টেনশন করতে হয় তাহলে একদিন শুনবি তোর মা আর নেই। তুমি কি থামবে? তাহলে
আমি কোনোদিনও আর তোমার কাছে আসব না। বেশ থামলাম, কিন্তু তুই আমার কথা দে, ও বাড়ি ছেড়ে তুই আমার কাছে চলে আসবি। তোমার কাছে আসব না তো আর কোথায় যাব মা? দেখতে এসেছিস জেলের মধ্যে কতটা ছটফট করছি আমি। বাজে সময় নষ্ট করার মতো সময় আমার নেই, তুই জানিস। প্রয়োজন না থাকলে আকাশ মজুমদার এখানে আসতো না। প্রয়োজন সন্ন্যাল, এই অবস্থায় তোর কোন প্রয়োজনটা মেটাতে পারে মিস্টার আকাশ মজুমদার? আমার সীমানা এই এখানেই শেষ, দ্যাটস অল। এর বাইরে আমি হাত বাড়াবো কি করে? হাত বাড়াতে চাস কিনা সেটা সবার আগে জানা দরকার আমার। কার জন্য তোকে 14 বছর জেলে পচতে হবে? কঠিন প্রশ্ন, সহজ উত্তর। ও এ ও দা রুদ্রপ্রসাদ সান্যাল। পিতৃঋণ শোধ করতে হবে না? তোমার চেঞ্জে যাওয়াটা খুব দরকার কমলা। তোমার এত বড় সাহস, তুমি আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছ? এত সহজে ছেড়ে দিবি? কি চাস তুই? যেটা চাস সেটা তো তুই নিজেও করতে পারিস, তার জন্য আমি কেন ওয়েমে? আমি তোকে হেল্প করতে চাই। এই গারুদের ফাঁকগুলো তোর অ্যালিবাই, এটা ভুলে যাস না।
প্ল্যান। চলো 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 পাল্টাই।